বন্ধুরা, আমি এখন রয়েছি ডুয়ার্সের মূর্তিতে। আর এই মুহূর্তে মূর্তির ওয়েদার কিন্তু বেশ সুন্দর, একদম দেখতেই পাচ্ছেন। নদীর মধ্যে চলে এসেছি। আর মূর্তিতে যদি আসেন, যদি নদীতে না নামেন, তাহলে কিন্তু মূর্তির মজাটাই সম্পূর্ণ বিফলে চলে যাবে। যার জন্য মূর্তিতে এসে এই নদীটাই কিন্তু নামবেন এবং এনজয় করবেন। অনেকে ভাবছেন যে এখন বর্ষা পড়ে গেছে, বর্ষার মধ্যে গিয়ে কী আনন্দ, বর্ষাতেও কিন্তু এনজয় করতে পারবেন। বর্ষার সৌন্দর্য কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আর যারা পুজোয় আসতে চাইছেন, তারা কিন্তু পুজোর বুকিংটাও কিন্তু এখন থেকেই করিয়ে রাখুন। আমি পিছনে ছিলাম যেখানে আই লাভ মূর্তি কথাটা লেখা রয়েছে, সেখান থেকে হাঁটতে হাঁটতে এখন আমি সোজা চলে যাচ্ছি রিসোর্টের দিকে। তার আগে আজকের দিনে শুরুটা যেখান থেকে হয়েছিল, যখন এনজেপি থেকে সরাসরি মূর্তিতে চলে এসেছিলাম, ঠিক তখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আমি জাস্ট এই সবে সবে সারা জার্নি করার পর রিসোর্টে এসে পৌঁছালাম। আমি এসেছিলাম শতাব্দী এক্সপ্রেসে। হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস, যেটা দুপুর 2:25 ছেড়ে 11টার সময় এনজেপিতে পৌঁছানোর কথা, সেই গাড়ি ছাড়লো 7:00 সময়, আর এনজেপি এসে পৌঁছালো 4:00 সময়। যাই হোক, শতাব্দী এক্সপ্রেস লেটে ছাড়ার জন্য এনজেপিতে আমাকে হোটেল ভাড়া নিতে হয়নি। আমি 4:00 সময় এনজেপিতে নেমেই সোজা চলে এসেছিলাম পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে শিলিগুড়ি। সেখান থেকে বাস ধরে চলে এসেছিলাম চালসাতে। চালসা থেকে বাতাবাড়ি, বাতাবাড়ি থেকে মূর্তি। তো আমি এখন এই মূর্তির এই রিসোর্টেই রয়েছি এবং এই রিসোর্টটি আজকে আপনাদের জন্য রিভিউ করে দেখাবো। মূর্তিতে কিন্তু রিসোর্টের কোনো অভাব নেই, কিন্তু এই যে রিসোর্টটি রয়েছে এটা কিন্তু একদম আপনার পকেট ফ্রেন্ডলি এবং জাস্ট সবে সবে নতুন তৈরি হয়েছে রিসোর্টটি। আমি একটু বাইরে যাচ্ছি। এই হলো ব্যালকনি, দেখতেই পাচ্ছেন। আর সামনেই হলো মূর্তি নদী, আর ওই হলো গরুমরা জঙ্গল। আমার রুম হলো এইটা, ডায়না লেখাই রয়েছে, দেখুন। বেশ ভালো রুম, সুন্দর সাজানো গুছানো। পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। এই যে বেড আছে, এখানে আপনারা দুজন থাকতে পারবেন, আর ওখানে একজন, টোটাল তিনজন আপনারা থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ একটা টেডি বিয়ার দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আমি এসে যথারীতি আমার লাগেজটা এখানে রেখে দিয়েছি। আসামাত্র এক কাপ চাও পেয়ে গেছি। আর রুমের মধ্যে টিভিও রয়েছে, দেখুন, এখানে এসিও রয়েছে। তাছাড়া এখানে একটা বড় একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, আর এখানে আপনার আয়না রয়েছে। ভালো, সুন্দর, যেহেতু নতুন জিনিস, নোংরা তো হবার কথাই নয়। ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। ডাস্টবিন দেখতে পাচ্ছি এখানে, দেখুন ওয়াশরুম কিন্তু বেশ বড়। ওদিকে গিজার দেখতে পাচ্ছি, দেখুন, ওয়েস্টার্ন কোমোড, বেসিন, আয়না, সমস্ত কিছু রয়েছে। ভালো, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমে যারা থাকবেন তারা এরকম একটা ব্যালকনি পাবেন, ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরের মূর্তি নদী এবং জঙ্গলের দৃশ্য এনজয় করতে পারবেন, খুব সুন্দর লাগবে। কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপর পুরো রিসোর্টটা আপনাদের ট্যুর করে দেখাচ্ছি। আর বন্ধুরা, এখন কনক রেসিডেন্সির যিনি লিজ মালিক ওনাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা? তাপস ভৌমিক। আচ্ছা, আপনার এই যে রিসোর্টে, এটা এখানে টোটাল কটা রুম বর্তমানে রয়েছে? এখানে টোটাল 7খানা রুম রয়েছে। টোটাল 7টা রুম আছে। আচ্ছা, যারা এনজেপি অথবা বাগডোগরা থেকে আসতে চাইছেন, তারা পিক আপ এবং ড্রপ ফেসিলিটি কী রয়েছে আপনাদের এখানে? পিক আপ ড্রপ আমার নিজস্ব গাড়ি রয়েছে। আচ্ছা, আমার 8খানা নিজস্ব গাড়ি আছে, বন্ধুদের গাড়ি রয়েছে, আমরা সেটা ব্যবস্থা করে দিই পিক আপ ড্রপ। আচ্ছা, সেটা মানুষকে আগে উল্লেখ করে দিলে আপনি করে দেবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সিঙ্গেল পার্সন যদি কেউ আসে, সে কি রুম পাবে আপনার এখানে? অবশ্যই পাবে, ও রুম পেয়ে যাবে। আর আনম্যারিড কাপল যারা আছে? আনম্যারিডটা আমরা অ্যালাউ করি। অ্যালাউ করছেন না? আচ্ছা দাদা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? আনম্যারিড বলতে আমরা আনম্যারিড কাপল অ্যালাউ করি না, এমনি বন্ধুরা আসলো একসঙ্গে আনন্দ ফুর্তি করলো তার জন্য অবশ্যই কোনো অসুবিধা নেই। যেহেতু এটা আমরা গ্রাম্য একটা পরিবেশ, ইকো ট্যুরিজম সিস্টেমটাকে আমরা বজায় ধরে রেখেছি। আচ্ছা আচ্ছা, যার জন্য আমরা এখানে আনম্যারিড কাপল এরা এখনো সেই জিনিসটা নিতে পারছে না, যার জন্য আমরা এখানে একদম গ্রাম্য পরিবেশ। ঠিকই।
দাদা বলছি, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে আপনাদের এখানে? খাওয়া দাওয়া আমাদের নিজস্ব কিচেন রয়েছে। আচ্ছা, আমাদের রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। আপনাদের প্যাকেজ যেটা হবে থাকা খাওয়া দিয়েই হবে মোটামুটি? থাকা খাওয়া দিয়েই বেশিরভাগ করি, তবে অনেকে আছে যেরকম প্যাকেজ ছাড়া আসে, খালি রুমে ইয়ে করে, সেটাও ব্যবস্থা আছে, সেটাও ব্যবস্থা করে দেবেন। দাদা আপনার এখানে যারা আসবেন তারা এখানে কি কি সাইট সিইং করতে পারবে মোটামুটি? আমার এখান থেকে দেখুন, এটা ডুয়ার্স এর একদম সেন্টার পয়েন্ট, একদম এখান থেকে সকালে গিয়ে বিকেলে লাভালো লেগাউরি সব করে আসতে পারবে। আচ্ছা, খুব কম সময় লাগে এখান থেকে, মাত্র এখান থেকে লাভা আপনার 70 কিলোমিটার। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে ঝালং বিন্দু, হ্যাঁ, 7 পয়েন্ট যেটা বলে, ঝালং বিন্দু, স্যামসিং, সুনতলা খোলা, রকি আইল্যান্ড, এগুলো দেখতে পারবে। তাছাড়া আপনার এখান থেকে আপনার জলদাপাড়া, বক্সা, জয়ন্তী, এগুলো লোকে সাইট সিনে যাচ্ছে। এখন লোকে চায় না যে হ্যারিকেন ট্যুর করবো আর কি, ওরা এসে এক জায়গায় স্টে করে এখান থেকেই ওরা বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে। তো গাড়ির ব্যবস্থা আপনার এখান থেকে? গাড়ির ব্যবস্থা রয়েছে। দাদা, মানুষ যারা ভিডিও দেখছেন আপনার এই রিসোর্টের, অনেকেই আসার জন্য আগ্রহী হবেন, তো তারা যদি একটু ভাড়াটা একটু জেনে যেতেন তাহলে একটু সুবিধা হতো, একটু যদি আইডিয়া দিতেন কীরকম কী ভাড়া রয়েছে। দেখুন, বেসিক্যালি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এটা আমাদের ফুল সিজন থাকে, ফুল সিজন। হ্যাঁ, তবে আমরা চেষ্টা করছি, বর্ষার সময় লোকের একটা মনের মধ্যে ভুল ধারণা হয়ে গেছে বর্ষায় ডুয়ার্স বন্ধ। আচ্ছা, এটা একদমই ভুল ধারণা। বর্ষায় ডুয়ার্সের শুধু জঙ্গল, গরুমারা ন্যাশনাল পার্কটা বন্ধ রয়েছে, বাকি সব কিছুই কিন্তু খোলা রয়েছে। বরঞ্চ বর্ষায় যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অন্য সময় দেখা যায় না। আচ্ছা আচ্ছা, নদীর ভরপুর নদীর জল, হ্যাঁ, তারপর আপনি এই হোটেল থেকেই বর্ষার সময় আপনি এখানে ধান জমিতে বসে, এখানে হোটেলের বারান্দায় বসে ময়ূর দেখা যায়, রাতেবেলা হরিণ দেখা যায়। আচ্ছা, সন্ধ্যাবেলায় হাতির আনাগোনা, আচ্ছা আচ্ছা, হাতির ডাক শুনতে পাবে এখান থেকে। শুধু আমার বলে না, আরও যে সব হোটেলগুলো আছে, আর এই রাস্তা দিয়ে, জঙ্গলের রাস্তা দিয়ে ঘুরলেই অনেক কিছু দেখা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বর্ষার এই ধারণাটা লোকের মধ্যে ঢুকে গেছে যে জঙ্গল বন্ধ মানে ডুয়ার্সের সব বন্ধ। হ্যাঁ, বর্ষা সবই খোলা আছে, একমাত্র জঙ্গল বন্ধ থাকে, জঙ্গল বন্ধ আছে। আর রেন্টের দিকটা বলতে গেলে আমরা যেরকম অক্টোবর, ডিসেম্বর, নভেম্বর, হ্যাঁ, পূজোর সময়টা, পূজোর সময়গুলো, ওই সময়টা আমরা কোনো ডিসকাউন্ট দিই না, আমাদের যেটা ফুল রেট থাকে সেটাই নেই। আচ্ছা, বাকি সময়টা আমরা ট্র্যাভেল এজেন্টদেরকে 25% থেকে 30% ডিসকাউন্ট দিই, আর যারা ডাইরেক্ট বুকিং করে তাদেরকেও আমরা সেই ডিসকাউন্টটা দিই। ওকে ওকে, আচ্ছা, তাও যদি একটু রেঞ্জটা বলে দিতেন। যেরকম আমার এখানে 4 বেডরুম আছে, 5 বেডরুম আছে, 5 বেডরুমটা আমরা 2200 টাকা, সেটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি 20% অফ সিজনে। কোনো সময় সেরকম হলে আমরা এখনও অবধি গেস্টকে ঘোরাচ্ছি না, যতটা পারছি আমরা অ্যাডজাস্ট করে আমরা নিয়ে নিচ্ছি, যেহেতু আমার এটা নতুন হয়েছে, সেই জন্য আমরা করছি না এরকম, যা আমরা মানে চেষ্টা করি যত পারবো গেস্টকে সার্ভিস দেব, মানে গেস্টের সঙ্গে কোঅপারেট করে। তাছাড়া আমার ডবল বেড আছে 1200, এসি হলে পরে সেটা 1800 টাকা। আচ্ছা আচ্ছা, আর নন এসি হলে 1200 টাকায় দিচ্ছি, আর ট্রিপল বেড আছে সেগুলো 1800 টাকা, 4 বেডও 1800 টাকা। আচ্ছা, তার উপরে একটা ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি। সেক্ষেত্রে আমরা গেস্ট ফোন করলে আমরা কোনো সময় ইয়ে করি না, যতটা পারি ডিসকাউন্ট করে আমরা গেস্টকে রাখার চেষ্টা করি। আর বন্ধুরা, এখন ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নেওয়ার পর কিছুটা টাইম একটু শুয়ে নিয়েছিলাম, ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ সারা রাত ঘুম হয়নি, জেগেছিলাম। তো এখন ঘুম থেকে উঠেছি, উঠে এখন আপনাদের পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো, এখানকার রুমগুলো কীরকম কী রয়েছে, 3 বেডরুম 4 বেডরুম, বা এখানকার কিচেনটা ঠিক কীরকম, সমস্ত কিছু, এভরিথিং আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমি রিসোর্টের উপরে ছিলাম, উপর থেকে এখন চলে এসেছি রিসোর্টের যে সদর গেট তার সামনে। এই হলো সদর গেট, এবং এখানে লেখাও রয়েছে দেখুন, কনক রেসিডেন্সি। সবে সবে যে উদ্বোধন হয়েছে তার যে ফিতে কাটা হয়েছে, সেই ফিতেটাও কিন্তু এখনও উড়ছে, দেখতেই পাচ্ছেন। গতকাল উদ্বোধন হয়েছে আর আমি আজকে এসেছি, গতকালকে আসার কথা ছিল কিন্তু ট্রেনের যান্ত্রিক গোলযোগের জন্য আসতে পারিনি, এলে হয়তো সেই মুহূর্তটাও ক্যামেরাবন্দি করতে পারতাম। চলুন ভিতরে। ঢুকতেই দেখুন চারিদিকে পতাকা লাগানো রয়েছে, অসাধারণ সুন্দর লাগছে, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। আমাদের কলকাতায় কিন্তু প্রচণ্ড গরম, এখানে কিন্তু এক ফোঁটাও গরম নেই, ওয়েদার একদম দারুণ ওয়েদার। আর গতকাল যে উদ্বোধন হয়েছে তার যে প্যান্ডেল, সেগুলো আমি দেখতে পাচ্ছি এখনও, বসার যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেগুলোও এখনও রয়েছে। শুধু তাই নয়, আমি একটু বারান্দায় চলে যাচ্ছি, এগুলো সমস্ত রুম রয়েছে। এই যে উদ্বোধনের যে আয়োজন হয়েছিল তার যে
বাসন টাসন ভাড়া করা হয়েছিল সেগুলোও কিন্তু এখনও দেখতে পাচ্ছি আর কি। তো বড় রকমের আয়োজন করেই উদ্বোধন হয়েছিল, কিন্তু আমি উপস্থিত থাকতে পারিনি। তবে প্রপার্টিটা একদম নতুন এবং ফ্রেশ, এবং এখানে কোনো প্রফেশনাল ব্যাপার কিন্তু আপনি পাবেন না। আপনার বাড়িতে ঠিক যেমন থাকেন সেরকমই থাকবেন, বাড়ির মতনই সমস্ত ব্যবস্থাপনা। এক ফোঁটাও মনে হবে না আপনি বাড়ি ছেড়ে অন্য কোথাও এসেছেন, সবসময় মনে হবে বাড়ি ছেড়ে আরও একটা বাড়িতে আমি এসে উপস্থিত হয়েছি। আর এগুলো আন্ডার কনস্ট্রাকশান, এগুলো কনস্ট্রাকশানের কাজ চলছে, পরবর্তীতে এগুলোতেও রুম তৈরি হবে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি এখান থেকে নিয়ে চলে আসবেন ভিতরে রাখার জন্য, বেশ বড় ব্যবস্থা রয়েছে, প্রচুর জায়গা রয়েছে, আপনারা গাড়ি এখানে রাখতে পারেন। আর এই হলো মূল প্রপার্টি, আমি উপরে ছিলাম, উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে এসেছি। আর এখানে দোলনাও রয়েছে, চাইলে আপনারা দোলনাতে বসেও বিকালবেলা করে সময় অতিবাহিত করতে পারেন। আমি তো একটু বসে নিলাম, বেশ সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর এখান থেকে দেখুন পুরো রিসর্টটা, দারুণ দারুণ। উদ্বোধনের সময় এই যে প্যান্ডেলগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু এখনও খোলা হয়নি, এখনও রয়েছে আর কি। আর এখানে অনেকে বসে খাওয়া দাওয়া করেছিলেন, বেশ সুন্দর লাগছে। আপনারা যারা বিভিন্ন রকম প্রোগ্রাম করতে চান, ছোটোখাটো জন্মদিন, বিবাহবার্ষিকী, সেমিনার, এখানে কিন্তু করতে পারেন, সেরকম ব্যবস্থা রয়েছে কিন্তু। এদিকে আপনার প্যান্ডেল ট্যান্ডেল করে বেশ সুন্দরভাবে অ্যারেঞ্জ করে কিন্তু আপনারাও করতে পারবেন। বন্ধুরা, আমি রয়েছি ফার্স্ট ফ্লোরে, তো গ্রাউন্ড ফ্লোরে কিছু রুম রয়েছে, সেগুলো এবার আপনাদের রিভিউ করে দেখাবো। এগুলো সমস্ত কিছু রুম রয়েছে, এখানে দেখুন জল ঢাকা লেখা রয়েছে। সচরাচর আমি যখন হোটেল দেখাই সেখানে কিন্তু রুম নাম্বার 301, 302 এরকম একটা নাম্বার উল্লেখ থাকে, এখানে কিন্তু সেই ধরনের নাম্বার কিছু উল্লেখ নেই, জল ঢাকা বলে লেখা রয়েছে। তো ব্যাপারটা বেশ ইউনিক লাগলো। আচ্ছা, রুমে প্রবেশ করছি, দেখুন এটা একটা ট্রিপল বেডরুম, যা বেড আছে আপনারা এখানে দুজন আর এখানে একজন। তবে আপনারা যদি সংখ্যায় চারজন হন তাহলে এই বেডে তিনজন আর এই বেডে একজন, চারজন অনায়াসে থাকতে পারবেন। খুব সুন্দর, সাদা ধবধবে, পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু সবে সবে নতুন উদ্বোধন হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একদম 100% গ্যারান্টি, এটুকুনি বলতে পারি। ওনারা গায়ে দেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, তাছাড়া হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়েল দিয়েছেন, সে সঙ্গে সাবানও দেওয়া রয়েছে। এদিকে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, সে সঙ্গে আয়নাও লাগানো রয়েছে। রুমের মাঝখানে একটা টেবিল দেখছি, আর এদিকে টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং। আর এদিকে ফ্যান দেখছি। আর এটা হলো ওয়াশরুম, ওয়াশরুমে যাওয়ার জন্য একটা করে এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। ওয়াশরুম কিন্তু বেশ বড় ওয়াশরুম, দেখুন যথেষ্ট বড় ওয়াশরুম। এদিকে আমি গিজার দেখতে পাচ্ছি, দেখুন তো অনেক হোটেল বা রিসোর্টে দেখতে পাই না, সেই গিজার কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ আপনারা যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল। ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন দেওয়া রয়েছে, বালতিমক, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস, এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন। আর এই রুমে যারা থাকবেন তারা এরকম একটা ব্যালকনি পেয়ে যাবেন, বাইরে এসেই কিন্তু এরকম একটা ভিউ, সামনেই মূর্তি নদী এবং গরুমারা ফরেস্ট দেখাই যাচ্ছে আর কি। আপনাদের জল ঢাকা দেখালাম এই রুমটা, গ্রাউন্ড ফ্লোরে আরও একটি রুম দেখাচ্ছি, দেখুন সামনেই বসার জায়গা রয়েছে, বেতের চেয়ার রয়েছে। আচ্ছা, এখানেও কিন্তু নাম্বার উল্লেখ করা নেই, এখানে লেখা রয়েছে তিস্তা, বেশ ভালো। এটাও ট্রিপল বেডরুম, এই যা বেড আছে দুজন আর এখানে একজন, তিনজন। আর এদিকে একটা বড় সাইজের আলমারি দেওয়া রয়েছে, টিভি রয়েছে, ফ্যান দেখতে পাচ্ছি, সেই সঙ্গে টেবিল রয়েছে, টেবিলে খুব সুন্দর একটা ফুলদানি, ফুল গাছ নেই, গাছ লাগানো রয়েছে, বেশ ভালো লাগছে আর কি। আর এদিকে আপনার ওয়াশরুম রয়েছে, চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই, দেখুন একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে আমি গিজার দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ওয়াশরুমে গিজার রয়েছে। আর এদিকে ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন, আয়না,
প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে। আর রুমটাও কিন্তু যথেষ্ট ভালো। আর এই রুমেও যারা থাকবেন তারাও কিন্তু এই বারান্দায় এলেই খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বিকালের সৌন্দর্য সম্পূর্ণ অন্যরকম। এখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সামনের দিকে নজর রাখবেন, ওইদিকেই কিন্তু মূর্তি নদী আর ওইদিকেই কিন্তু গরুমারা ফরেস্টটা। যখন তখন যে কোনো মুহূর্তে যে কোনো সময় হাতি ময়ূরের দেখা অবশ্যই পেলেও পেতে পারেন কিন্তু, তাই ওইদিকে চোখটা নজরটা রাখবেন আর কি। বেশ সুন্দর, আর রুমটাও কিন্তু যথেষ্ট সুন্দর। এই রুম থেকে বেরিয়ে এসেই এখানে কিচেন রয়েছে, এখানে রান্নাবান্না হয়। তাছাড়া এখানে এখন ফিল্টার লাগানো রয়েছে, তো ফিল্টার জল নিয়েও কোনো সমস্যা নেই, ফিল্টার লাগানোই রয়েছে আর কি। বন্ধুরা চলুন এবার উপরে যাই, উপরে যে রুম রয়েছে সেগুলো দেখাই। একটা রুম তো আমি দেখিয়ে দিয়েছি, আমি যে রুমে রয়েছি, অন্যান্য যে সমস্ত রুমগুলো রয়েছে সেগুলো একটু দেখিয়ে আনি চলেন। উপরে এই সমস্ত রুম রয়েছে, আমি এই রুমে রয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এখন দেখাচ্ছি আরেকটা ট্রিপল বেডরুম উপরে, দেখুন। এই যে বেড আছে আপনারা দুজন, দুই থেকে তিনজন, আর এখানে একজন, তো চারজন এখানে আপনারা অনায়াসে থাকতে পারবেন। ওয়ার্ডটপ রয়েছে, এদিকে এসি দেখতে পাচ্ছি, আর এখানে ফ্যান রয়েছে। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ একটা টেবিল দিয়ে দিয়েছেন, আর এদিকে আমি টিভিও দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং রয়েছে। যেহেতু বন্ধুরা রিসর্টটাই এসি এবং নন এসি রুম দুটোই রয়েছে, নিচের যে রুমগুলি রয়েছে সেগুলো সবই নন এসি, এবং উপরের যে রুমগুলি রয়েছে সেগুলো কিন্তু এসি রুম। তো আপনারা যদি মনে করেন যে এসি রুমে থাকবেন তাহলে কিন্তু ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেগুলোই আপনাদের নির্বাচন করতে হবে। হ্যাঁ, চলুন এই রুমে যে ওয়াশরুম সেটা দেখিয়ে দিই। এদিকে ডাস্টবিন রয়েছে, আর ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। দেখুন বাথরুম কতটা স্পেসিয়াস, যথেষ্ট বড়। দেখুন এদিকে আমি বেসিন দেখছি, আয়না রয়েছে, আর গিজার দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ওয়াশরুমে গিজার রয়েছে। কতটা স্পেসিয়াস, প্রচুর বড় বাথরুম। তো বাথরুম নিয়ে কোনো অভিযোগ হওয়ার কথা না, আর রুম নিয়েও কিন্তু কোনো অভিযোগ হওয়ার কথা না, যথেষ্ট বড় রুম রয়েছে। আর রুম থেকে বারান্দায় বেরিয়ে এরকম একটা ভিউ তো আপনারা পাবেনই, সবসময় হাওয়া চলে, দূরে মূর্তি নদী দেখা যাচ্ছে, আর ওদিকে গরুমারা ফরেস্ট। চলুন পরবর্তী আরও একটি রুম দেখাই, এখানেও তোর্ষা লেখা রয়েছে, দেখুন। আচ্ছা, এই রুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, যতগুলো রুম দেখালাম তার মধ্যে এই রুমটা কিন্তু অনেকটা বড়, অনেকটা বড়। আচ্ছা, এই যে বেড আছে এখানে তিনজন, আর এই যে বেড আছে এখানে দুজন। স্বাভাবিকভাবে হোটেল কর্তৃপক্ষ এটা ফোর বেডরুম বলছে, কিন্তু আপনারা যদি সংখ্যায় পাঁচজন হন তাহলে এই রুমটা চুজ করতে পারেন আপনারা। রুমের মধ্যে সোফা দেওয়া রয়েছে, এদিকে একটা সোফা রয়েছে, এদিকে টেবিল রয়েছে, এদিকে দুটো সোফা দেওয়া রয়েছে, টিভি রয়েছে, এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, আর এদিকে পর্দা রয়েছে, পর্দা সরিয়ে দিলে বাইরে এরকম একটা ভিউ পাবেন, একদম গ্রাম্য পরিবেশ। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ টাওয়াল দিয়েছেন, সেই সঙ্গে একটা সাবান শ্যাম্পু দিয়ে দিয়েছেন, আর এদিকেও জানলা রয়েছে, সেই জানলার পর্দা সরিয়ে দিলে এদিক থেকেও কিন্তু ভিউ পাবেন। তো এখানে সব দিক থেকে ভিউ বলতে গেলে, আর এখানে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, মালপত্র চাইলে এখানে রাখতে পারবেন আপনারা। আর এদিকে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। একটা জিনিস ভালো লাগলো, এখানে প্রত্যেকটা ওয়াশরুমের পাশে একটা করে ডাস্টবিন, এবং ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে, বিষয়টা বেশ ভালো লাগলো। আর ওয়াশরুম দেখুন যথেষ্ট স্পেসিয়াস, রুমও যথেষ্ট স্পেসিয়াস, ওয়াশরুমও যথেষ্ট স্পেসিয়াস। এদিকে গিজার দেখতে পাচ্ছি, এদিকে ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে, আয়না, প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল রয়েছে, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা এবার চলুন, এই যে রিসর্ট আছে তার আমরা ছাদে থেকে একটু ঘুরে আসি। তবে একটা কথা বলে দিচ্ছি, আপনারা যদি ড্রিঙ্ক করা অবস্থায় থাকেন তাহলে কিন্তু ছাদে অ্যালাউ নেই। আর যারা এমনি প্রাকৃতিক শোভা অর্জন করার জন্য বা ভিউটা কীরকম কী রয়েছে দেখার জন্য ছাদে যদি আসতে চান তাহলে রিসর্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপরেই কিন্তু ছাদে আসবেন। একদম উন্মুক্ত দেখতেই পাচ্ছেন, তো একটু সাবধান থাকবেন। আর এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ, অসাধারণ ভিউ এখান থেকে।
তো বন্ধুরা, এই মূর্তি নদীকে সঙ্গে নিয়ে আর এই মূর্তি নদীকে সাক্ষী রেখেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যারা ডুয়ার্সে আগামী দিনে আসতে চাইছেন, ডুয়ার্সের মূর্তিতে যারা আসবেন বলে মনে করছেন, চলে আসুন আর এই ধরনের মূর্তি নদীর সৌন্দর্য উপভোগ করুন। অসাধারণ জায়গা, অসাধারণ। মানে কর্মব্যস্ত জীবনে যারা একঘেয়ে হয়ে গেছে, একটু দুদিন আসুন, এসে এনজয় করুন, আবার ব্যাক টু হোম, ব্যাক টু ওয়ার্ক। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।